লবণ তো সাদা আয়োডিন যদি দেওয়া হয় তাহলে পরে ওটার মধ্যে একটু লেবুর রস ফলাইলেই লবণের উপরে ওইটা আস্তে একটু কালার চেঞ্জ হয়ে নীল লাল খৈরি একটা রূপ ধারণ করবে, সাদা আর থাকবে না। তখন বুঝতে হবে হ্যাঁ এর মধ্যে আয়োডিন দেওয়া হয়েছে। অনেক আয়োডিনটা যদিও জাতিসংঘ থেকে বিসিক থেকে সারা বাংলাদেশে ফ্রি দেওয়া হয়, কিন্তু আয়োডিনটা অনেক সময় অনেক লবণ ফ্যাক্টরিগুলো দেয় না ঠিক মতো। না দিলে আয়োডিন ছাড়া আপনি লবণ খেলে আপনার গলগণ্ডের ঝুঁকি বহন করবেন, আপনি টিউমারের যত ধরনের টিউমারের ঝুঁকি আপনি বহন করবেন। অতএব আপনাকে সাদা লবণ খেলে সারফেস লবণ বলি ডাকে, আবার আমরা সামুদ্রিক লবণও বলি, এই লবণ খেলে আপনাকে আয়োডিন দিয়েই খেতে হবে। প্রতিটা খাদ্যের সাথে এরকম পথ্য যোগ করে যদি আপনি খান তাহলে সেটা আপনার ওষুধ হয়ে যাবে। যেরকম ধরেন আমরা ভাতের মান, এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্লাইন, পান্দাভাতের পানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্লাইন, ডাবের পানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্লাইন, আর এখন ডায়রিয়ার জন্য আমরা বাজারের ওরাল স্লাইন গুলে খাই বা নিজেরা তৈরি করে খাই। 1 কেজি পানির সাথে 1 চিমটি লবণ 1 মুঠ গুড় দিয়ে ঘুটুক করে আমরা তৈরি করে 8 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত আমরা খাই। এই যে আমরা স্লাইনটা তৈরি করা শিখে গেলাম পর থেকেই আমাদের ডায়রিয়ার উপরে আমরা একটা বড় ধরনের আক্রমণ করতে পারলাম পৃথিবীতে। বিশেষ করে নদীমাতৃক এলাকাগুলোতে ডায়রিয়া বেশি হয়, কারণ আমরা গবেষণা করি এইভাবে যে নদীর পানি যারা খায়, নদীর পানি যারা ব্যবহার করে তাদের কী ধরনের রোগ হয়। তাদের রোগ বেশি হবে ডায়রিয়া, তাদের পেটে অসুখ একটু বেশি হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যেই সব খাদ্যের ভিতরে প্রতিরোধ ক্ষমতাটা বেশি, যেগুলো মানবদেহের অভ্যন্তরে প্রতিরোধটা বাড়াতে পারে সেই খাবারগুলো আমরা বেশি খাবো। যে কোনো ধরনের দধি ঘোল মাঠা এই জাতীয় মানে দুধ থেকে তৈরি, কিন্তু এগুলি দুধ না, সম্পূর্ণ দধিটাই কিন্তু একটা ব্যাকটেরিয়া। এই জন্য দেখা যায় যে 1 কেজি দধিতে 28 কোটির উপরে গুড় ফুড পজিটিভ ব্যাকটেরিয়া, যেটা আমাদের শরীরে আইসা শুধু আমাদের উপকারই করতে থাকবে। এখন আমার শরীরে যদি গুড ইমিউনিটি কম থাকে তাহলে আমাকে অবশ্যই একটু দধির শরবত খেতে হবে, দধি খেতে হবে। আমার আপনি বলতে পারেন যে আমার তো ডায়াবেটিস আছে, ডায়াবেটিস হলে আপনি একটু সুগার দধি খাবেন, ডায়াবেটিস হলে আপনি বিট লবণ খাবেন। লবণও আমাদের দেহের কিন্তু একটা বড় অংশের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লবণ দিয়ে খাবার আরম্ভ করতেন, যে কোনো খাবার আগে একটুখানি লবণ খেতেন। আর তো কি, লবণ কিন্তু আমাদের শরীরে মাইনাস না, সে আমাদের শরীরের প্লাস। তবে সাদা লবণ আপনি একটু আয়োডিন দেওয়া লবণটা আপনাকে খেতে হবে, আর বিট লবণ সব দিক দিয়ে সে উপকার করবে, শরীরের জ্বালা পোড়া অস্থিরতা জ্বর মাথা ব্যথা এটা কমাবে। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে দুই ধরনের, সকল মানুষকে পৃথিবীর 700 কোটি মানুষকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, এন এবং ইয়েন, মানে একজন লোকের ঠান্ডায় সে কাবু হয়ে পড়বে, একজন লোক গরমে কাবু হয়ে পড়বে। এন ঠান্ডা, ইয়েন গরম, এই গরম এবং ঠান্ডা দিয়াই সারা পৃথিবীর মানুষটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে।